Short note on romance. The term romance in literature refers to a genre that is characterized by the focus on heroic, adventurous and often chivalric theme. মানে এটা হচ্ছে এমন একটা লিটারেরি ফর্ম, এমন একটা রাইটিং ফর্ম যেখানে কিনা থিম হিসেবে হিরোইক, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড সিভালরিক থিম থাকবে। এটা হচ্ছে রোমান্টিক, মানে মডার্ন রোমান্টিক যে লিটারেচার সেটা থেকে ভিন্ন। আমরা জানি রোমান্টিক লিটারেচারে হচ্ছে ফোকাস করা হয় লাভ অ্যান্ড রিলেশনের উপরে, কিন্তু এই রোমান্স, এই যে লিটারেরি টার্মটা, এখানে মূলত ফ্যান্টাস্টিক্যাল, মিরাকিউলাস এবং অ্যাডভেঞ্চারাস ব্যাপারগুলোর উপরে ফোকাস করা হয়। ইট ইজ ট্রেডিশনালি সেন্টার্স অ্যারাউন্ড নোবেল ক্যারেক্টার্স ইনগেজড ইন কোয়েস্ট, ব্যাটল অর কমপ্লেক্স মিশন, ইউজুয়ালি সেট ইন অ্যান আইডিয়ালাইজড অর ফ্যান্টাস্টিক্যাল ভার্সন অফ রিয়েলিটি। মানে রোমান্স হচ্ছে এমন এক ধরনের একটা গল্প যেখানে কিনা যে হচ্ছে হিরো, সে কোনো একটা অভিযানে যাচ্ছে, কোনো একটা যুদ্ধে যাচ্ছে বা কোনো কিছু, কোনো একটা মিশনে যাচ্ছে, এরকম একটা বিষয় থাকে। মানে এখানে অ্যাডভেঞ্চার থাকবে, এটা থাকতেই হবে। এবং এখানে যে হিরো, তার অনেক হিরোইক পাওয়ার থাকবে, হিরোইজম দেখাবে সে। এবং এইটা কিন্তু অবশ্যই মানে মধ্যযুগে যে নাইট ক্যারেক্টারগুলো ছিল সেগুলোর সাথে রিলেটেড। তো এবার আমরা ক্যারেক্টারিস্টিকগুলো দেখি। প্রথমে বলা হয়েছে হিরোইক ক্যারেক্টার্স, সেন্টার্স ফিগার্স আর অফেন হিরোস আর হিরোইন। অর্থাৎ এখানে ক্যারেক্টারগুলো হিরোইক থাকবে, এদের মধ্যে নোবেল কোয়ালিটি থাকবে এবং এরা কোনো একটা সিগনিফিক্যান্ট মানে কোয়েস্ট অর চ্যালেঞ্জ তারা আন্ডারটেক করবেন। তারপর হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যান্ড কোয়েস্ট, দ্য ন্যারেটিভ টিপিক্যালি ইনভলভস এ জার্নি অর কোয়েস্ট ফিল্ড উইথ ট্রায়াল, চ্যালেঞ্জ অর অ্যাডভেঞ্চার। মানে এখানে ক্যারেক্টারগুলো এমন একটা মিশন বা জার্নিতে তারা যাবে যেটা কিনা অনেক চ্যালেঞ্জ, অনেক ট্রায়ালে ভরপুর, মানে পুরো ব্যাপারটাই হচ্ছে এখানে অ্যাডভেঞ্চারাস হবে। এখানে সিভালরিক আইডিয়াস থাকবে, থিম অফ সিভালরি, অনার, ব্রেভারি, কোর্টলি লাভ, এগুলো এখানে প্রিভ্যালেন্ট থাকবে। সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকবে, যেমন হচ্ছে এখানে মিথোলজিক্যাল ক্যারেক্টার, এনচান্টমেন্ট, লিজেন্ডারি আর্টিফ্যাক্ট, এসব থাকবে। তারপর হচ্ছে সেটিংটা হবে আইডিয়ালাইজড, অফেন সেট ইন অ্যান আইডিয়ালাইজড ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড দ্যাট এনহান্স দ্য সেন্স অফ ওয়ান্ডার অ্যান্ড অ্যাডভেঞ্চার। এখানে কমপ্লেক্স প্লট থাকবে, দ্য স্টোরি লাইন ইজ ইউজুয়ালি এলাবোরেট অ্যান্ড মে ইনক্লুড ভেরিয়াস সাবপ্লট, টুইস্ট অ্যান্ড টার্ন। এই যে এখানে টুইস্ট থাকে, সাবপ্লট থাকে, এই জন্য প্লটটা এখানে কমপ্লেক্স হয়ে যায়। এরপর হচ্ছে এখানে মরাল অ্যান্ড ইথিক্যাল থিমস থাকবে, মানে গুড অ্যান্ড ইভেলের মধ্যে এখানে কনফ্লিক্ট দেখানো হবে। তারপরে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এটা হচ্ছে একটা মেডিভাল রোমান্স, দ্যাট টেলস দ্য টেল অফ স্যার গাওয়েন, এ নাইট অফ কিং আর্থার রাউন্ড টেবল, হু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ ফ্রম দ্য মিস্টেরিয়াস গ্রিন নাইট। এরপরে খুব বিখ্যাত একটা রোমান্স হচ্ছে মর্টিডি আর্থার, এটা লিখেছেন থমাস ম্যালরি, এটাও মধ্যযুগের লেখা। এবং এখানেও কিন্তু অ্যাডভেঞ্চার, সিভালরি, কোড অফ কিং আর্থার অ্যান্ড নাইটস, এগুলোকে এগুলোর উপরে ফোকাস করা হয়েছে। এরপর আমাদের খুবই পরিচিত একটা কবিতা, অ্যাডমন্ড স্পেন্সারের লেখা দ্য ফেয়ারি কুইন, এটাও কিন্তু একটা মানে রোমান্সের মধ্যে পড়েছে, যদিও এটা একটা অ্যালিগোরিক্যাল পোয়েম। তবে এখানে আমরা নাইট ক্যারেক্টার দেখি, তার অ্যাডভেঞ্চার দেখি। তো যখনই দেখবে যেভাবে হিরোইক ক্যারেক্টার আছে, নাইট এই ধরনের ক্যারেক্টার আছে যারা কিনা কোনো একটা অ্যাডভেঞ্চারে নেমেছে, তো এইগুলোই হবে মূলত রোমান্স। ইন সামারি, লিটারি রোমান্স ইজ এ জেনারি রিচ উইথ অ্যাডভেঞ্চার, হিরোইজম, ফ্যান্টাস্টিক্যাল এলিমেন্ট, কনভিং টাইমলেস থিমস অফ ভার্চু, ব্রেভারি অ্যান্ড ট্রায়াম্ফ অফ গুড ওভার ইভেল। মানে এখানে আমরা ভালোর জয় দেখব, খারাপের সাথে এখানে দ্বন্দ্বটা হবে, কিন্তু আমরা এখানে গুড এর ট্রায়াম্ফ দেখবো।